ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের জার্মানিতে লাস্ট ডে, কালকে কিন্তু একদম ভোরবেলা আমাদের ফ্লাইট আছে আমস্টারডামে ব্যাক করার, আর আজকে ভাস্করের অফিসে যাওয়ার ছিল, তো তাই জন্য ও সকালবেলা আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে ও অফিসের জন্য বেরিয়ে গেছে। আর আমার আর ভরসা হলো না ছেলেটাকে নিয়ে ঘরে যাওয়ার, কারণ আমি জানি ও এত দুষ্টুমি করবে, তো ঘরে কারোকে বসে থাকতে দেবে না চুপ করে, ওই জন্য আমি একদম ওখান থেকেই বেরিয়ে চলে এসেছি। তো এবার আমাদের যেই হোটেলটা আছে তার একদম সাথেই এই একটা শপিং কমপ্লেক্সের মতন আছে, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টও আছে আবার একটা শপিং করার মানে সুপার মার্কেটও আছে। তো আমি শুনেছি এখানে জার্মানিতে না জিনিসপত্রের দাম একটু কম অ্যামস্টারডাম থেকে, তাই ভাবলাম এখানে সুপার মার্কেটে কি পাওয়া যায়, স্পেশালি জার্মানির স্পেশাল কিছু প্রোডাক্টস পাওয়া যায় কিনা সেগুলো একটু দেখবো, কোথাকার কি দাম সেটাও। দোকানটা থেকে পাস করছি, কি সুন্দর না একটা চিকেনের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে চিকেনটা এই সবে গ্রিল করেছে, এরকম একটা ফ্রেশ গন্ধ বেরোচ্ছে। এখান থেকে তো দেখতে পাচ্ছি এই চিকেনগুলো গোটা পুরো গ্রিল করেছে, মনে হচ্ছে আরও চিকেনেরই জিনিসপত্র আছে দোকানটাতে। যাই হোক, সুপার মার্কেটে চলে এসেছি, একটা বডি লোশন নেওয়া ছিল নিয়ে নিয়েছি। আর দেখুন সুপার মার্কেটে কিন্তু খুব একটা ছোট না, যথেষ্ট বড়। আর এখানটা লেফট সাইডে পুরো ওষুধের জিনিসপত্র, আর এইগুলো কিন্তু আমার মনে হয় ক্লিনিং প্রোডাক্টস এইগুলোই। আর সামনেই একটা মাংসের জায়গা এগুলো, আর এই লেফট সাইডে এগুলো সব ডেয়ারি প্রোডাক্টস। এখানে একটু দুধের দামটা না কম দেখলাম নেদারল্যান্ডস থেকে, দুধ দই এইসবের দামগুলো ডেয়ারি প্রোডাক্টসের দামগুলো একটু কম দেখলাম। ডাইপার নেওয়া ছিল, ডাইপার নিয়ে নিলাম, দুটো ডাইপার নিয়েছি, কিন্তু ডাইপারের দাম এমন কিছু কম নয়, সেমই দাম, ওখানে যেমন কিনতাম ওখান থেকে একই টাইপের দাম নিয়েছে। ভাই দেখুন চলে এসেছি ওয়াইনের সেকশনে, এখানে না ওয়াইনের সেকশনটাও বেশ ভালো আর দামটা অনেক কম আছে ওয়াইনের, দেখছি 1.99 ইউরো, 2.99 ইউরোতেও ভালো ভালো ওয়াইন পাওয়া যাচ্ছে, আর নেদারল্যান্ডসে থেকে অনেক কম দাম। নেদারল্যান্ডস থেকে স্টার্টিংই হয় 4-5 ইউরো এরকম থেকে, কিন্তু 200-300 টাকায় ইন্ডিয়ান রুপিসে এত ভালো ওয়াইন পাওয়া যাচ্ছে। আর এই দেখুন এই ছেলেটাকে দেখুন ঘুমিয়ে গেছে, ওকে জানি না কেমন আবার অদ্ভুত, যখন এত লোকজন থাকে লাইট টাইট থাকে তখন ও ঠিক ঘুমিয়ে পড়ে, আর ওকে কোনো শান্ত জায়গায় নিয়ে গেলে অন্ধকার জায়গায় নিজেই স্ট্রোলার নিয়ে ঘুরি ও কোনো দিন ঘুমাবে না। যাই হোক, ও যখন ঘুমিয়ে গেছে তাহলে আমার কাছে একটু সময় আছে, আমি একটু আস্তে আস্তে ঘুরি তাহলে, ভালো করে দেখি আশেপাশে আর কি আছে। এই সুপার মার্কেট না যথেষ্ট বড়, ভালোই আছে সুপার মার্কেটটা। চলে এসেছি আর ওনার 2 ঘন্টা ঘুম হয়ে গেছে, ওই স্ট্রোলার ওরকম ভাবে বসে বসেই ও কিন্তু 2 ঘন্টা নিজের ঘুমটা ঘুমিয়ে নিয়েছে, আর আমি তার মাঝখানে এরকম একটা জলের একটা বাবল বাথের মতন বানিয়ে রেখেছিলাম। বাচ্চারা তো এমনিতেই জল খেলতে ভালোবাসে, আর ওকে যদি এরকম একটা কিছুতে ঢুকিয়ে দেওয়া হয় ব্যাস ও নিজের স্বপ্নের খেলা পেয়ে যায়, আর সেখানে যতক্ষণ পারে ততক্ষণ সময় কাটিয়ে নেয়। ঘুম থেকে ওঠার পরে ওই যে একটা বাজে মুড থাকে সেটাও আর থাকে না তখন এইসব জলের খেলা দেখতে পেলে, তো ওকে ও নিজের চান এনজয় করছে। আর এরপরে না ওকে খাইয়ে দেবো, একটা ছোট্ট ইলেকট্রিক কুকারের মতন এনেছি, সেটা আমরা দুবাই থেকে অবশ্য কিনেছি। একজনের মতন খাবার না খুব ভালোভাবে বানানো যায়, ভাত বলুন ডাল তারপরে এরকম সেদ্ধ জিনিস তো খুব ভালোভাবে বানানো যায়, তো যখন থেকে এই আমরা ঘোরাঘুরি আরম্ভ করেছি ছেলেটাকে নিয়ে তবে থেকে ওইটাও আমাদের সাথে সাথে ঘুরছে, আর যত জায়গায় গেছি খুব ভালোভাবে আমাদের ওর খাবারও বানিয়ে নেওয়া যায় আর মানে ভালো ইউজে এসেছে। তো ওখানেই আজ একটু ভাত সেদ্ধ করে নিয়েছি আর দই আছে আর মাশরুম আছে, এই এইটাই হবে ওর লাঞ্চ। আর আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, এত হেভি বুফে ব্রেকফাস্টগুলো করার পর আর লাঞ্চ করতে ইচ্ছেই করে না, তো কিছু একটা জুস খেয়ে নেবো, নাহলে মাশরুম আছে বাস মাশরুমই খেয়ে নেবো, এটাই হবে আমাদের লাঞ্চ। আর সুপার মার্কেট তো ঘুরে এলাম, সুপার মার্কেটে জানেন জিনিসপত্রগুলোর দাম কিন্তু খুব কম আমি মনে হলো না, তো শুধু ওয়াইনের সেকশন আর ডেয়ারি প্রোডাক্টসগুলো ছাড়া মোটামুটি নেদারল্যান্ডসের যা জিনিসপত্রের দাম সে আর জার্মানিতে যা জিনিসপত্রের দাম মোটামুটি একই লাগলো। খেলা এইসব জল নিয়ে খেলতে তো খুব মজা হয়, কিন্তু বাথরুমটা কি অবস্থা হয়েছে দেখুন, এখন ফেনা জলে পুরো বাথরুমটা এত বাজে অবস্থায় কি কেউ আসতে গেলেই ব্যাস পড়ে যাবে এই বাথরুমে, আর কেউ কি ও নিজে আসতে গেলেই ও নিজে এক্ষুনি বাথরুমে ধুম করে পড়বে, তাই জন্য এখন ওকে চান করিয়ে প্রথম আমার এই কাজটা হবে কি এই বাথরুমটা ভালোভাবে পরিষ্কার করার, কারণ কি হাউসকিপিং এসে অলরেডি চলে গেছে সব কিছু পরিষ্কার করে দিয়ে, এখন আমাকে আবার এইটা সব কিছু পরিষ্কার করতে হবে। কত ফুয়া, ওয়াও, ও মা ও মা কত মাউন্টেন, কত ফিনি
চলো বাবা যাই, ফিনিশ, চলো চলো। আর এই কুকুরটা না আমরা অ্যাকচুয়ালি দুবাই থেকে কিনেছিলাম নেদারল্যান্ডস এ আসার জন্য। তো কারণ কি এখানে এরকম ছোটখাটো টুকটাক হোটেলে স্টে হবে, তো সেখানে তো রান্না করে দেওয়া যায় না বাচ্চাদের জন্য, তাই জন্য এটা নিয়ে এসেছি। এখানে ছোটখাটো জিনিস বেশ ভালোই বানানো যায়, যেমন ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, তারপরে স্যুপ, আলু সেদ্ধ বা কিছু ভাজাভুজি, এগুলো ভালোই বানানো যায়, একজনের মতো ভালো রান্না হয়ে যায় এর মধ্যে। তাই জন্য এটা নিয়ে এসেছি, অনেক পোর্টেবল, অত বেশি ওয়েটও নয় আর খুব সাইজটাও ছোট, তাই জন্য অনেক ইজি ঢুকে যায় ব্যাগগুলোতে। এটা নিয়েও এসেছি। দো দো দোবাত কে খাচ্ছে? দোবাত খাবে? চলো ইটিং করবে দোবাত। আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা থেকে বেরিয়ে এত সুন্দর একটা পার্ক আছে। সকালে যে সুপার মার্কেটটাতে এসেছিলাম ওই শপিং কমপ্লেক্সটা, ওখান থেকে একটা রাস্তা আছে একটা লেফট সাইডে বেরিয়ে এই পার্কটা পড়ছে। কি সুন্দর পার্কটা! এখানে না এইসব খেলনাগুলো এখানেই রাখা থাকে, সব বাচ্চারা আসে যাদের মতন খেলনা নিয়ে খেলা করে, তারপরে আবার এখানে রেখে চলে যায়। তো এগুলো খুব ভালো। তো এর সাথে একটা ছোট পার্ক আছে যেখানে স্লোপ, স্লাইডস এগুলো আছে, কিন্তু এত সুন্দর সুন্দর খেলনা দেখে সব বাচ্চারা কিন্তু এই দিকটাতেই বেশি আসে। তো নিজেদের মতন খেলা করে, আবার গাড়ি টাড়ি চালায়, আবার চলে যায়। খুব সুন্দর এখানে। এমনি নেদারল্যান্ডস এ ওরকম অনেকগুলো পার্ক আছে, এখানে জার্মানিতেও দেখছি পার্ক গুলো। এটা একটা আজকে বাইরে ওয়েদারটা দেখুন কি সুন্দর, কি এত সুন্দর একটা রোদ্র উঠেছে, আবার একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও বইছে, খুব সুন্দর ওয়েদারটা, একদম মনে হচ্ছে ব্যাস বাইরেই থাকি, বাইরেই ঘোরাঘুরি করি। যে দুদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই দুদিন তো এত বৃষ্টির মধ্যে পড়েছিলাম, আমাদেরকে ফিরে ফিরে আসতে হচ্ছিল। এরকমই হয় হয়তো, যখনই আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি বা কোথাও বেরোনোর প্ল্যান করি সেই দিনেই শুধু বৃষ্টিটা হয়, আর যখন ভাবি কি যে না আজ সারাদিনটা বাইরে বসবো সেই দিনটা খুব ভালো একটা ওয়েদার থাকে। আমার সাথে তো সবসময় এরকমই হয়। যাই হোক, ও তো এনজয় করছে, আর সত্যি আজ যদি বৃষ্টি হতো সেটাকে নিয়ে ঘরে একা বসে থাকাটা খুব একটা অসুবিধা ব্যাপার হয়ে যেত। তো ভালো হয়েছে বেদারটা ভালো, ও এখানে এনজয় করছে, আমরাও এখানে এনজয় করছি। তো ভাবছি আজ এই ভাস্করের অফিস হয়ে যাক, ও যখন কাজ শেষ হয়ে যাবে 5-6টার সময় তখন একেবারে সবাই মিলে একসাথেই বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে না আরেকটা কাজ আছে, সেটা যা যা ছোটোখাটো জিনিস এদিক ওদিক পড়ে আছে সেগুলো বাড়ি ব্যাগে ঢোকাতে হবে, কারণ কালকে সকাল সকাল ফ্লাইট, লাস্ট মোমেন্টে নাহলে সব জিনিসপত্রগুলো এখানেই রেখে চলে যেতে হবে। আর আজকে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হচ্ছে অনেকদিন ধরে না দেখছিলাম যে এরকম রোবটের একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে কি ফোন করলেই ডিরেক্ট রোবট আপনার বাড়িতে চলে আসবে। তো আমি এই সার্ভিসটা আজকে ট্রাই করেছিলাম, জাস্ট 333-তে ফোন করেছিলাম, সঙ্গে সঙ্গে রোবটই ফোন অ্যান্সার করে বলছে যে আমি তোমাদের বাড়ির সামনে আসব। আর তার কিছুক্ষণ পরেই একটা বেল বাজলো, দরজা খুলে দেখি রোবট দাঁড়িয়ে আছে। আর এখানে না ছোটখাটো কিন্তু জিনিসপত্র চাইলে এগুলো নেওয়া যায়, যেমন কি জলের বোতল, তারপরে বিয়ার, ওয়াইন, আর ছোটো ছোটো স্ন্যাক্স, লেমনেড, এইসব জিনিসগুলো এই রোবটের ভেতরেই আছে। এগুলো সুইচ প্রেস করে আপনি নিতে পারেন, আর আপনার রুমের সাথে সব অ্যাড হয়ে যাবে, যখন চেক আউট করবেন এই সব বিলগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। খুব ইন্টারেস্টিংলি রোবট কিনের মধ্যে এত সেন্সার আছে, ও কিন্তু লিফটে করে নিজেই এসেছে, আবার এসে সেন্সারেই কিন্তু বেল প্রেস করেছে। আর ছেলেটা দেখুন খুব এক্সাইটেড হয়ে গেছে নতুন একটা জিনিস পেয়ে, ও তো খুব ভারী মজা হয়েছে, ও নাকি রোবটের সাথে ফ্রেন্ডশিপ করবে। আগে আগে বলো ও কি করবে, বলো ফ্রেন্ডশিপ বলো তো আগে। কোনটা লেমনেড? কোনটা? গ্রেট ফ্রেন্ডশিপ বলে দাও, ফ্রেন্ডশিপ বলে দাও, গোয়িং গোয়িং। টাটা বলে দাও, টাটি বলে, বাই বলে দাও। বেবিকে রোবট কি দিয়েছে? দাঁড়িয়েছি লিফট আসে এসেছে ওকে নেওয়ার জন্য।
কি করে প্রেস করলো? ও প্রেস কয়েন না দেখেছে, ও সেন্সর আছে ওর কাছে। আর ব্যাস এবার ওকে কে বোঝাবে, ও তো ব্যাস রোবট চলে গেছে, এখন আর শুনবে না, এখন আবার ওর সঙ্গে ডাকতে হবে, আবার ওর সাথে নাকি ও ফ্রেন্ডশিপ করবে। ব্যাস এই চলছে। মামা আমি জানি না, মামা জানে না, মামা সত্যি জানে না, বাবা জানে, বাবাকে জিজ্ঞেস করো, বাবা কল করো রোবটকে, বলে মামা কেন, হ্যাঁ মামা জানে না বলছি না, মামা কল করতে জানে না, বাবাকে জিজ্ঞেস করো। হ্যাঁ খাও 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 খাও, জোরে চেবাও জোরে চেবাও, যদি জোরে কামড়াও, হ্যাঁ কামড়াও কামড়াও, এইটাই কি হয়েছে, শু কেন কি হয়েছে, এইভাবেই কেটে গেল আজকে দিনটা হোটেলে বসে থেকেই, আর ওর এইসব অ্যাক্টিভিটিস দেখতে দেখতে হয়ে গেল। এবার ডিনার খাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালে তো তাড়াতাড়ি উঠতে হবে। মামা যা, আর ওর অ্যাক্টিভিটিস গুলো জাস্ট দেখুন, আমি নাকি জাম্প করবো, সব থেকে তো ভালো আমি যেটা করি সেটা সেটাই নকল করে, আমি যেভাবে দাঁড়াবো সেভাবেই দাঁড়াবে। চলে এসেছি আজ এয়ারপোর্টে, আর একটা নতুন দিন, একটা নতুন সকাল, আর আজকের এখন আমরা জার্মানিতে, আর কিছু ঘন্টার মধ্যেই আমরা আমস্টারডামে পৌঁছে যাব। আমাদের সব কিছু হয়ে গেছে, সকাল সকাল একটা ক্যাবও পেয়ে গেছিলাম, ক্যাবে করে চলে এসেছি, আমাদের চেক ইন সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি সব কিছু হয়ে গেছে, এখন জাস্ট ফ্লাইট বোর্ডিং করার জন্য ওয়েট করছি। এটা মিউনিকের লাউঞ্জটা, লাউঞ্জে বসে একটু খাওয়া দাওয়া করে এখান থেকে ফ্লাইটে বেরিয়ে যাবো। সাথে সাথে আমাদের জার্মানি ট্রিপও শেষ হলো, জাস্ট 5 দিনের জন্য এলাম, কিন্তু খুব ভালো লাগলো জার্মানির শহরটাকে, খুব সুন্দর, খুব ভালোভাবে আমরা ঘোরাঘুরি করেছি, যতদিন করেছি, যদিও বৃষ্টি হয়েছিল তার মাঝখানে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। আর আমাদের হোটেলটাও খুব সুন্দর ছিল, খুব বেশি স্পেশিয়াস ছিল, এই জন্য কোনো অসুবিধা হয়নি। ওভারঅল ওই ট্রিপটা খুব এনজয় করলাম, খুব ভালো লেগেছে, আর এরপরে নেক্সট আবার অ্যামস্টারডামে দেখা হবে। কিন্তু যাওয়ার আগে ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, জার্মানি এয়ারপোর্টে কিন্তু একদমই কোনো লিকুইড অ্যালাউ করে না, মানে যখন আমরা অ্যামস্টারডাম থেকে জার্মানিতে আসছিলাম তখনও এই ছোটোখাটো ক্রিমস, বাচ্চাদের ক্রিমস ওর ব্যাগে অ্যালাউ করেছিল, কিন্তু এবারে সিকিউরিটিতে আমাদের সব কিছু ফেলে দিতে হয়েছিল। মানে আমি হাতে একটা সানস্ক্রিন রেখেছিলাম, একটা বডি লোশন রেখেছিলাম, যেটা একদম ছোটো 100 ml এর মতনই, কিন্তু সেগুলো সব আমাদেরকে ফেলে চলে আসতে হয়েছিল। আর তো এটা একটু খারাপ লাগছে, এখানে সিকিউরিটিটা আমাদের কিচ্ছু অ্যালাউ করেনি, কিন্তু আমরা অবশ্য কোনো ব্যাগ চেক ইনও করিনি। এত বড় একটা লাইন ছিল জার্মানিতে, সবাই বলছিল শিফল এয়ারপোর্টে এত বড় লাইন, এখান নিয়ে একটা বড় নিউজ হচ্ছিল, কিন্তু জার্মানিতে আমার মনে হলো স্টাফ এতটাই কম যে এখানে কিন্তু লাইনটা যথেষ্ট বড় ছিল, তাই জন্য আমরা আর সিকিউরিটি লাইনে যাইনি। তাই আমাদের যত লিকুইডস ছিল, জিনিসপত্র সব কিছু ফেলে তারপরে আসতে হলো, কিন্তু ওভারঅল জিনিসগুলো ভালো ছিল। তো এটাই জাস্ট একটা, যদি কোনো কিছু আপনারা ক্যারি করেন আর জার্মানি এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে এটাই দেখবেন যেন কোনো লিকুইডস না থাকে আপনাদের চেক ইন ব্যাগে, সরি চেক ইন ব্যাগে না হ্যান্ড ব্যাগে, তো কোনো এটা একটু লক্ষ্য রাখবেন যেন কোনো লিকুইড জিনিস, ছোট হোক বড় হোক, যেন কোনো কিছু লিকুইড জিনিস বা ক্রিম জাতীয় জিনিস হ্যান্ড ব্যাগে না থাকে। আর এটাই জাস্ট দেখাচ্ছিল, কারণ কি এরা সব কিছু ফেলে দেয়, তো এটাই একটু লক্ষ্য রাখতে হবে। আর এর সাথেই শেষ হয়ে গেল আমাদের জার্মানি ট্রিপ। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি হোটেল থেকে, কিন্তু লাউঞ্জে একটু টুকটাক খেয়ে নিয়েছিলাম, আর ছেলেকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, ওর লাঞ্চও কিন্তু আমি বানিয়ে এনেছি, তো অ্যামস্টারডামে গিয়ে ওকে লাঞ্চটাও খাইয়ে দেবো। আর এর সাথে আমাদের এই ব্লগটা আজকে শেষ করছি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এবারে নেক্সট অ্যামস্টারডামে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, টাটা। We advise you to read the instructions on the safety on board card. You will find it in the seat pockets in front of you. Auntie, 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 auntie,